হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ঠেস হইলাম, তারপর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো যেহেতু সামনে পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখের প্রিপারেশন চলতেছে, প্লাস চৈত্র সংক্রান্তি। তো এর জন্যই বিছানা চাদর টাদর এগুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করে আরেকটা বিছাইলাম, এগুলো আজকে ধুয়ে টুয়ে দিব। আর একটা এক্সট্রা বালিশ আছে আমাদের, ওইটাতে কভার নাই, কভার একটা লাগায় নিলাম, আগের একটা পুরাতন কভার ছিল ওইটা লাগায় নিলাম। তো তারপর বিছানা চাদর টাদর বালিশের কভার, গুল বালিশের কভার এগুলো আমি ভিজাই দিছি ডিটারজেন্টে। এখন সকালবেলার খাবার খাইতে বসলাম। তো সকালবেলা রান্নাবান্না মা করছে, এখানে শুটকি ভর্তা করছে, কেচকি শুটকি। প্রথমে একটু ভাজা ভাজা করে, তারপর পাটায় বাইটা ভর্তা করছে, তারপর ছিল ডাল ভুনা আর ছিল আলু ভাজি। তো খাওয়া দাওয়া করার পর এই যে বিছানার চাদর, তারপর বালিশের কভার, গুল বালিশের কভার এগুলো ধুইয়া দিছি, ধুয়ে যে এখন ছাদে নিয়ে আসছি নাড়ার জন্য। আর আমার সাথে এখন বর্ষা আসছে, বর্ষা ভিডিও করে দিতেছে। তো অনেক রৌদ্র ছিল, অনেক কয়েকদিন যাবত তো খুব গরমও যাইতেছে আর খুব রৌদ্র, এর জন্যই সকাল সকালে ধুইয়া দিলাম যেন তাড়াতাড়ি শুকায় যায়। তো বাসায় আসলাম, আয়েশা মানে বাবু বাজারে গেছিলো। তো আমাদের এখন চৈত্র সংক্রান্তি প্লাস পহেলা বৈশাখের প্রিপারেশন চলতেছে আর কি। সংক্রান্তির জন্য বাবু বাজার টাজার করে নিয়ে আসছে, সংক্রান্তির জন্য, তারপর পহেলা বৈশাখের জন্য। তো বাজার বলতে এখানে কাঁঠাল, তারপর ডাটা, তারপর সংক্রান্তিতে তো তিতা খাইতে হয় সংক্রান্তির আগের দিন, তো তিতা এইসব নিয়ে আসছে আর কি। আর আলু এগুলো, লেবু এইসব নিয়ে আসছে। আর এখানে আছে ইলিশ মাছ, দুই টুবলাতে ইলিশ মাছ সিঙ্কের ওইখানে যেটা রাখছি, আর এটা হইতেছে খাসির মাংস। তো ইলিশ মাছ আর খাসির মাংসটা হইতেছে পহেলা বৈশাখের দিন আর কি, সকালবেলা খাওয়ার জন্য। আর এখন আমি বাবুর জন্য তো এগুলো তারপর পরিষ্কার টুষ্কার করে ফ্রিজে রেখে দিছি। তো এখন একটু বাঙ্গি শরবত করব, বাবু বাঙ্গি আনছিল, এটা কয়েকদিন আগেরই আনা বাঙ্গিটা, আরও দুইটা আছে ফ্রিজে। তো বাঙ্গির শরবত করব, তো বাঙ্গিটা একদম পাকা, তো একটু হাত দিয়ে ছুলায় নিলাম বিচিগুলো ফালায়া, এখন আর কি ব্লেন্ডারে চিনি, তারপর ফ্রিজের জল টল এইসব দিয়ে শরবতটা করব। তো বাঙ্গি নিয়ে অনেক ট্রল হয় দেখি, বাঙ্গি নিয়ে ট্রল হওয়ার কী আছে আমি এটাই বুঝি না। বাঙ্গি একটা স্বাস্থ্যসম্মত ফল আর খাইতেও তো বেশ ভালো লাগে, এটা নিয়ে ট্রল করার কী আছে আমি আসলে বুঝি না। আপনার খাইতে ভালো নাই লাগতে পারে, আপনি অ্যাভয়েড করবেন লাইফে যে আপনার সব কিছু খাইতে ভালো লাগবে তা তো না, কিন্তু এটা নিয়ে ট্রল করার কী আছে? আমি বেশিরভাগ মানুষই দেখি বাঙ্গি নিয়ে ট্রল করে, এটা নিয়ে ট্রল করার কী আছে? এটা একটা হেলদি খাবার, হেলদি একটা ফ্রুইট। আর যারা বাঙ্গি চাষ করে, ট্রল বাঙ্গিটা নিয়ে ট্রল করতে করতে বাঙ্গি যারা চাষ করে, এক প্রকার তাদের পেটে এটা লাঠি মারা হয়, এতে করে তো তাদের লস হয়। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে যে যারা বাঙ্গি চাষ করে তাদের তো এতে করে লস হয়, কারণ বাঙ্গি নিয়ে এত পরিমাণে ট্রল হওয়াতে মানুষের একটা বাঙ্গির প্রতি একটা বিতৃষ্ণা কাজ করে বা একটা নেগেটিভ ধারণা কাজ করে যে এই ফলটা হয়তো বা খাইতে ভালো লাগবে না। বাঙ্গি নিয়ে আসলে ট্রল করাটা ঠিক না, যারা করেন এটা স্টপ করেন, এটা ঠিক না। এতে করে যারা বাঙ্গি চাষ করে তাদের পেটে একটা লাথি মারা হয়। যাই হোক, একটু বেশি হয়তো বা কথা বললে বললাম, কিন্তু আমার যেটা মনে হয় তাই বললাম, ট্রল করাটা ঠিক না, এটা একটা স্বাস্থ্যসম্মত ফল, আপনার ভালো না লাগলে অ্যাভয়েড করেন, এটা নিয়ে ট্রল করার কি আছে? বেশিরভাগ মানুষই দেখে বাঙ্গি না ট্রল করে। যাই হোক, আগে হাফ শরবত করছি, হাফ শরবত করে আমি আর মা খাইলাম, এখন বাবুর জন্য করলাম, আর বাকি অর্ধেকটা দিয়ে বাবুর জন্য করে এখন ফ্রিজে রেখে দিলাম আর কি। তো বাবু ওই যে আগে যে বাজারগুলো দেখাইলাম, মাছ মাংস সবজি টবজি এইসব বাইনা রেখে পরে আবার গেছে আর কি বাজারে। তো এখন আমি মাছ রান্না করবো, আজকেও সিলভার মাছই রান্না করতেছি, কালকে তো সিলভার মাছ রান্না করছিলাম, কালকে তো এমনি জাস্ট টমেটো দিয়ে একটু ঝোল করছিলাম, আজকে করবো আলু ডাটা আর টমেটো দিয়ে পাতলা ঝোল করব। তো মাছটাকে ভাজে নিলাম, এখন আলুটাও ভাজতে দিয়ে দিলাম মাছ ভাজার তেলে। আর এদিকে এখন মশলাটা বাড়তেছি, তো মশলা এখানে আছে পেঁয়াজ রসুন আর আদা। তো পেঁয়াজ রসুন আদা আমি একসাথে আর কি বাড়তেছি, একসাথে গাইটা নিছি বাটার জন্য, একসাথে বাড়তেছি। তো মশলা বাড়তে বাড়তে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা উঠিয়ে নিলাম। তো ফ্রাই প্যানে তো তেল আছে, এখন মাছের তরকারিটা রান্না করব কড়াইয়ে। তো ফ্রাই প্যান থেকে মাছ ভাজা আর আলু ভাজা তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে এখানে মশলা দিলাম, আদা বাটা জিরা বাটা মানে আদা পেঁয়াজ রসুন তো একসাথেই বাটলাম ওই বাটাটা, তারপর শুকনা মরিচ বাটা, তারপর দিলাম জিরা বাটা, আর দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলো দিয়ে মশলাটা কষায়, তারপর সবজিগুলো দিয়ে আর একটু কষাইলাম, কষায় এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম, ঝোলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য। তো এটা আর কিছুক্ষণ পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে জাল উঠছে, তাই মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে আগে বললাম না যে বাবু মাছ আর মাংস এসব আইনা রেখে পরে আবার বাজারে গেছে, তো এগুলো হচ্ছে সংক্রান্তির বাজার। তো সংক্রান্তির দিন তো ফুটকুই, তারপর বাতাসা, খেলনা, কলা, দই চিড়া এগুলো খাই,
খাইতে হয় তো এইগুলো আর কি এখন বাবু নিয়ে আসছে গিয়া। আগে ওই যে আমিষগুলো আয়না রেখা গেছে আর এইগুলো এখন নিয়ে আসছে। তো এখানে ঠাকুরের এখানে আয়না রাখছে আর কি, মা ঠাকুরের জন্য আগে রাখবে, তারপর আর কি আমরা যা খাবো ওইটা আলাদা রাখবে। যাই হোক, এদিকে তারপর আমি যে তিতা রান্না করছি, তিতা নাকি খাইতে হয় আজকে। এখানে 5 জাতের তিতা আছে, বাবু নিয়ে আসছে, মানে একসাথে করে বিক্রি করতেছে যে খাওয়ার জন্য, জুবলিঘাট থেকে মনে হয় নিয়ে আসছে। তারপর এখানে রান্না করছি আমি শুটকি, ঢেঁড়স দিয়া চেপা শুটকি রান্না করছি, ঢেঁড়স দিয়ে ভুনা ভুনা করছি। আর এই যে এখন ভাতটা বসাই দিলাম, ভাতটা একদম শেষে বসাইছি আর কি। তো আজকের আইটেম এটাই, তিতা, তারপর হইতেছে ঢেঁড়স শুটকি, আর হইতেছে মাছের তরকারি। তো তারপর এই যে রান্নাবান্না শেষ, এখন আমি ছাদ থেকে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম, একদম শুকায় গেছে। আর মা স্নান করার পর মার কাপড়গুলো আমি ছাদে দিয়ে আসছিলাম যেন তাড়াতাড়ি শুকায় যায়, তো এগুলো শুকায় গেছে, আমি গিয়ে এখন নিয়ে আসলাম। তো কাপড়গুলো ভাজ করে রাইখা, তারপর গিয়ে আমি স্নান টান করবো। তো তারপরে যে আমি স্নান টান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করছি, এখন রেডি হইলাম। রেডি হয়ে একটু বের হইলাম, অনন্যা এনে বাইরে যেতেছি, অনন্যা শপিং আছে, অনন্যা এনে বাইরে বের হইলাম। আর আমি বের হইয়া যখন আমি ফোনটা অন করছি, মানে ভিডিও অন করছি, আমার ব্রণটা আমার চোখে পড়তেছিল, তো অনন্যার দেখাই দিয়েছিলাম যে অনন্যা দেখো আমার ব্রণটা কমে না, এটাই শুধু ভিডিও করতে গেলে আমার এটাই চোখে পড়ে। যাই হোক, এখন আসছি আমরা বাটাতে, নতুন বাজার। তো বাটার একটা শোরুম হয়েছে, তো ওইটাতেই আসছি। অনেক বড় করে এই করছে দেখলাম, শোরুমটা সুন্দর, ভালো লাগছে আমার কাছে। তো আমি যে জুতাটা বললাম আগে, এটা অনন্যা কিনছে, অনন্যার বোন তন্না, তন্নার জন্য। তো তন্নার জুতার সাইজ হচ্ছে আমার পায়ের চাইতে এক সাইজ বড় আর কি, এর জন্যই অনন্যা আমার পরায় দেখতেছিল আর কি। তো জুতা কেনার পর, মানে আমি যে জুতাটা পরছিলাম ওইটাই কিনছে বাটা থেকে। তারপর এখন আসছি আমরা আড়ংয়ে, আড়ং থেকে অনন্যা একটা ড্রেস কিনবে, এই যে এইটা, এই গোলাপিটা। তো এইটা আয়সাই প্রথমেই চোখে পড়ছে, ও একটা ওয়ান পিস কিনবে আর কি এখান থেকে। তো এটা আমার চোখে একদম প্রথমেই পড়ছে আসার পরপরই। তো তারপর অনন্যা এই ওয়ান পিসটাই নিছে, অনন্যার কাছেও ভালো লাগছে, বললো যে হ্যাঁ দিদি নিয়ে আনি, অনন্যার কাছেও ভালো লাগছে। কালারটা একদম সোবার, একটা সুন্দর একটা কালার। আর এই যে আমরা দুই বোন তারপর একটু গ্লাসের সামনে দাঁড়াইছিলাম, আর এখানে তারপর একটু ড্রেস ট্রেস দেখতেছিলাম, এই কালো ড্রেসটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু প্রাইস অনেক বেশি, আমাদের বাজেটে তো ছিল না, না আমার না অনন্যার, যার জন্য আমরা জাস্ট এগুলো দেখাই চলে আসছি। তো আমরা গেছিলাম একদম ইফতারের আগে আগে, যার জন্য আমরাও গেছি, আর ইফতারও মানে শুরু হয়েছে আর কি। তো ওনারা ইফতার করবে আর ওনে যারা কর্মী ছিলেন তারা, তো ক্লোজ করে দিছিলো আর কি। আমরা জাস্ট ওয়ান পিসটা কেনার পরপরই ইফতারের টাইম হয়ে গেছে, তারপর বললো ম্যাম এখন বের হয়ে যেতে হবে, এখন আমাদের সব কিছু ক্লোজ। তো তারপর আমরা কী করবো সময়টা, তো পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে এই সময়টা পার্কে জায়গা, কারণ এখন যেহেতু ইফতারের টাইম, সব জায়গায় যেখানে যাবো ইফতারেই করবে সবাই। তো আমরা এই সময়টা পার্কে যাই, ইফতারের সময়টা শেষ হলে তারপর না হয় আবার মার্কেটে আসবো। তো আমরা আসছি পার্কে, তারপরে যে দুইটা আইসক্রিম নিলাম, তারপর দেখলাম পার্কে সবাই বসে বসে ইফতার করতেছে, আর আমরা ইফতার করছি আইসক্রিম দিয়া। আমি অনন্যারে বলতেছিলাম, তো আইসক্রিম খাওয়ার পর অনন্যা বললো যে দিদি ঝাল কিছু খাই। তো তারপর লুচি, চিকেন, চিকেন চাপ এগুলো খাইছি, তারপর খাইছি আমরা মিস্টার চিকেন, নাগা মিস্টার চিকেন। তো মিস্টার চিকেনটা এত টেস্ট, এত টেস্ট, খুব মজা লাগছে। এটা কালকে, আজকে কালকে ফার্স্ট এটা আমরা খাইছি। তো মিস্টার চিকেনটা খাইছে হচ্ছে ফুড পার্কে ঢুকার পর হাতের বামে 2 নম্বর স্টলটা থেকে, ওইটা থেকে খাইছি মিস্টার। আপনারা যদি কেউ যান ওইখান থেকে মিস্টার চিকেনটা ট্রাই করেন, নাগা মিস্টার চিকেন, এটা 100 টাকা পার পিস, অনেক টেস্ট, অনেক অনেক ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া করার পর পার্ক থেকে এখন আবার আসছি আমরা আড়ংয়ে। এত ভিড় ছিল আড়ংয়ে, অনেক ভিড় ছিল অনেক। তো এখন আসছে হচ্ছে আমি একটা বাবুর জন্য শার্ট কিনবো, আর হচ্ছে অনন্যাও শার্ট কিনবে, অনন্যা কিনবো অনন্যার বাবার জন্য। অনন্যা হয়তো বা কয়েকদিনের মধ্যে বাড়িতে যাবে, তো অনন্যা কিনবো ওর বাবার জন্য, আর আমি এই যে বাবুর জন্য এই শার্টটা কিনছি আর কি। এটা আমি কিনছি বলতে, মা আমার কাছে টাকা দিয়ে দিচ্ছে, বলছে যে বাবুর জন্য একটা শার্ট আনার জন্য, এটা মা বাবুরে দিচ্ছে আর কি। তো শার্টটা নিয়ে এই যে বাসায় চলে আসছি। তো আসার সময় রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, লাইটিং টাইটিং হয়েছিল, আর রাত্রিবেলা ঘুরতে অনেক ভালো লাগে আমার, অনেক সুন্দর লাগতেছিল শহরটা দেখতে, এত লাইটিং, ইনফিনিটিটা অনেক সুন্দর করে সাজানো, মানে ভাল লাগে বাইরে থেকে দেখতে সন্ধ্যার পরে রাত্রিবেলা, খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, এই তো ছিল আজকের ব্লগ, নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন আমার কোনো ভুল ত্রুটি হইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।